এই ভিডিওতে আমরা দেখে নেব বাড়িতে বসে কিভাবে ইলেকট্রিক বিল পে করবেন নিজের মোবাইল থেকে। তো এর জন্য প্রথমে WBSEDCL টাইপ করে গুগল সার্চ করলাম। প্রথমে যে ওয়েবসাইটটি এসছে WBSEDCL.in, এটা ওপেন করতে হবে। ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। এবার দেখুন এই যে অপশনটা আছে অনলাইন পেমেন্ট, এখানে ক্লিক করতে হবে। এবারে দেখুন কুইক পে এই অপশনটাতে ক্লিক করতে হবে। প্রোভাইড কনজিউমার ডিটেলস, তো এখানে আপনার কনজিউমার আইডিটি প্রোভাইড করতে হবে। এই যে ক্যাপচা টেক্সটটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা এখানে এন্টার করতে হবে, তারপরে প্রসিড করতে হবে। তো কনজিউমার আইডিটি কোথায় পাবেন? এটা থাকে ইলেকট্রিক বিলের মধ্যে। এটা হচ্ছে ইলেকট্রিক বিল। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আপনার নামটা এখানে লেখা থাকে, তার ঠিক নিচে থাকে অ্যাড্রেস। এই জায়গাতে দেখুন CON আইডি, এটাই হচ্ছে কনজিউমার আইডি, ন ডিজিটের এটা হয়। এই আইডিটা আপনার কাজে লাগবে। কনজিউমার আইডি তলায় ঠিক তলায় আছে ইনস্টলেশন নাম্বার। যদি আপনি বিল শো করতে চান অনলাইনে, তখন ইনস্টলেশন নাম্বারটিও কাজে লাগে। তো কনজিউমার আইডিটি এন্টার করলাম এবং এই যে ক্যাপচা টেক্সট এটা এখানে এন্টার করলাম। এবারে প্রসিড বাটনে ক্লিক করলাম। এখানে দেখুন কনজিউমার নাম দেখাচ্ছে, এখানে আপনি চাইলে ইমেল আইডিও এখানে দিতে পারেন। এখানে মোবাইল নাম্বার শো করছে। ভিউ আনপেড বিল, এই অপশন এবারে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করে দেখুন এখানে আপনার কনজিউমার আইডি, কনজিউমার নেম, মোবাইল নাম্বার সব শো করছে। মে জুন জুলাই তিন মাসের বিল এখনও ডিউ আছে। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কমাসের বিল দেবেন। এখানে সিলেক্ট করলাম 1, 2, 3। এবারে নেক্সট, এখানে টোটাল কত বিল পে করতে হবে সেটা শো করছে। এবার কি করতে হবে, প্লিজ সিলেক্ট পেমেন্ট গেটওয়ে, তো এটা সিলেক্ট করলাম। আই অ্যাগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশনস, এখানে টিক দিতে হবে। এবারে মেক পেমেন্ট, টোটাল পেমেন্ট অ্যামাউন্টটা এখানে শো করছে। আমার অনেকগুলো অপশন আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ডেবিট কার্ড উইথ এটিএম পিন, ইন্টারনেট ব্যাঙ্কিং, ওয়ালেট, কিউআর কোড, ইউপিআই, ফোনপে। তো যদি ডেবিট কার্ড দিয়ে করেন, ডেবিট কার্ডটা সিলেক্ট করতে হবে, এখানে কার্ডের নাম্বার এন্টার করতে হবে, কার্ডের মধ্যেই লেখা থাকে এক্সপায়ারি ডেট কত, তার মান্থ এখানে, ইয়ার এখানে, কার্ডের পিছন দিকে থাকে সিভিভি কোড, সিভিভি কোডটা তিন ডিজিটের হয়, ওটা এখানে এন্টার করতে হবে, কার্ড হোল্ডারের নামটা এখানে লিখতে হবে। এরপর মেক পেমেন্টে গিয়ে মেক পেমেন্টে ক্লিক করতে হবে। মেক পেমেন্টে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এন্টার করলেই আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। আবার হোম পেজে ফিরে এলাম। এখানে দেখুন অপশন আছে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট, এই যে পেমেন্টটা করা হলো তার রিসিপ্ট কীভাবে ডাউনলোড করবেন, এই অপশনে ক্লিক করতে হবে। এখানে সিলেক্ট টাইপ, টাইপটা সিলেক্ট করতে হবে, কনজিউমার আইডি দিলাম এখানে। এখানে কনজিউমার আইডি টাইপ করলাম আর এই ক্যাপচার টেক্সটটা এখানে এন্টার করে প্রসিড বাটনে ক্লিক করলাম। এখানে দেখুন দুটো অপশন দেখাচ্ছে, ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি আর ভিউ পেন্ডিং অর ফেলিওর হিস্ট্রি। বিল করা, বিলটা পে করার কিছুক্ষণ পরে ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রিতে
ক্লিক করবেন। তো এখানে শো করবে আপনি কোন ডেটে কবে কি বিল পে করেছেন। এখানে গিয়ে ভিউয়ের তলায় যে পিডিএফ এর সিম্বলগুলো আছে এখানে ক্লিক করলেই আপনি আপনার বিলটি রিসিপ্ট পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারবেন।